فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر وقال النبي صلى الله عليه وسلم من قام ليلة القدر إيمانا واعتصابا غفر له ما تقدم من ذنبه أسكير ওটি তো আয়াত এবং হাদিসে আলোকে কিছু কথা উপস্থাপন করতে চাই। আমার তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত শ্রোতা বৃন্দ, মাহে রমজানের অর্ধেকের বেশি অতিবাহিত হওয়া এখন কমতিটাই আমাদের সামনে, শুধু কমতি থাকবে। রমজানের রোজাগুলি ফরজ করার পিছনে আল্লাহ তাআলার যে উদ্দেশ্য রয়েছে, লক্ষ্য রয়েছে, সেগুলি আমাদের জীবনে কতটুকু বাস্তবায়ন করতে পেরেছি, আমরা অর্জন করতে পেরেছি, সেগুলি আমাদের সকলের পার্সোনালি আমাদের আত্মসমালোচনা করার বিষয়, নিজের কাছে নিজেকে প্রশ্ন করার আমাদের প্রয়োজন রয়েছে। এই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটি রাত রেখেছেন যে রাত খেয়ে বলা হয়েছে খায়রু মিন আলফ শাহর, এক হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ। এক হাজার মাস মানে কি? প্রায় 84 বছর। দেখুন, আমার আপনার জীবনে হয়তো বা 84 বছর লাভ করা সকলের জন্য সম্ভব হবে না, কিন্তু এই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটি রাত রেখেছেন আমাদের জন্য, উম্মতে মুহাম্মদের জন্য, যেটা বলা হয়েছে হাজার রাত্রি শ্রেষ্ঠ, যেটা 84 বছরের সমান একটি রাত। কত বড় নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মতে মুহাম্মদকে দিয়েছেন। সূরা কদরে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر نشتري أمي القرآن كي أبدين وكورتي في ليلة القدر قدر الرجل وما أدراك ما ليلة القدر هي نبي أبني كي أبغوطا أتشن أبنات كي جانات সেই কদরের রজনী কি, তার কি মর্যাদা, কি ফজিলত? আল্লাহ তাআলা জবাব দিয়েছেন তার নবীকে প্রশ্ন করে, তারপর নিজেই জবাব দিয়েছেন লাইলাতুল কদরি খায়রু মিন আলফ শাহর, সেই কদরের রজনী হচ্ছে এক হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ। এখানে আলফ শাহর বলা হয়েছে, হাজার হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ। কেউ কেউ তাফসির করেছেন এক হাজার বলে কোনো কথা না, আলফুন ওয়াহেদুন বলা হয় নাই, হাজার হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ। এই কদরের রাজ্যে এই রমজান মাসই আছে। রমজানের কোন দিনে, কোন রাত্রিতে সেই কদরের রাজ্যে আমরা পেতে পারি, সেজন্য আল্লাহ তাআলার নবী আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিস্টেম ছিল, কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা দাখালাল আশর, যখন রমজানের শেষ দশক আসত, আহিয়া লাইল, তিনি নিজে রাত্রি জাগরণ করতেন, বেশি বেশি করে জাগতেন। ওয়াই তাজাহালাহু, তিনি শুধু নিজেই জাগতেন না, তার পরিবারকে তিনি জাগাতেন। ওয়াজাদ্দা ওয়াশাদ্দাল মিজান, এবং তিনি ওই রাত্রিকে পাওয়ার জন্য তিনি যথাসাধ্য চেষ্টা করতেন, সাধনা করতেন, এবং তিনি পারিবারিক দাম্পত্য জীবন থেকে তিনি বিরত থাকতেন। এই ছিল রাসুলের সিস্টেম, এসব কদরকে পাওয়ার জন্য রাসুলের জন্য চেষ্টা, সাধনা। আল্লাহ তাআলা নবী বলেছেন মান কওয়ামা লাইলাতাল কদর, যে ব্যক্তি কদরের রজনীতে ইবাদত করবে, বন্দেগি করবে, কিয়ামুল লাইল করবে, ইমানান ওয়া ইহতিসাবান, ইমান সহকারে
গুনামাফির আশায়, সওয়াবের আশায়, মুক্তির আশায়, গফিরাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, আল্লাহ তাআলা নবী বললেন তার পরবর্তী জীবনের সমস্ত গুনাহগুলি ক্ষমা করে দেওয়া হবে, মাফ করে দেওয়া হবে। সহিহ বুখারীতে হাদিস এসেছে। এই রাত্রি আমাদের উম্মতে মুহাম্মদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে বিরাট নিয়ামত, আমাদের জন্য বিরাট এক পাওয়া আল্লাহর পক্ষ থেকে, বিরাট এক হাদিয়া। সেটাকে আমাদের গ্রহণ করে নিতে হবে, লুপিয়ে নিতে হবে। সেই রাত্রির মর্যাদা অর্জনের জন্য আমাদের চেষ্টা করতে হবে। এই সবে কদর ঠিক কোন রোজে নিতে রমজানের, এ সম্পর্কে আল্লাহ তাআলা নবী বলেছেন, ইন্নি উরীতু লাইলাতাল কদর, রমজানের কোন রাত্রে সেই কদর রয়েছে আমাকে দেখানো হয়েছিল, আমি আগে আমাকে জানানো হয়েছিল, সুম্মা উনসিতুহা উনসিতুহা, এরপর এটা আবার আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে। আগে রাসূল তাকে জানানো হয়েছিল, তিনি জানতেন, এরপর আবার তিনি ভুলে গেছেন, আল্লাহ পক্ষ থেকে সেটা হয়তো ভুলিয়ে দেওয়া হয়েছে। এরপর আল্লাহ রাসূল এতটুকু বললেন, ফালতা মিসহা ফিল আশরিল আওয়াখিরি ফিল বিত্রি, সুতরাং তোমরা এটিকে অন্বেষণ করো রমজানের শেষ দশকের যে বেজুর রজনীতে রয়েছে, সেই বেজুর রজনীতে তোমরা সেটিকে অন্বেষণ করো। অন্য একটি হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা মুলতামিসহা ফালইয়ালতামিসহা ফিল আশরি আওয়াখির, সহি মুসলিমের হাদিস কানে এসেছে, যে ব্যক্তি সবে কদর অন্বেষণ করতে চায়, পেতে চায়, সে যেন শেষ দশকে এটাকে অন্বেষণ করে। সুতরাং শেষ দশকে সবে কদর আছে এতে কোনো সন্দেহ নাই। আরেকটু নির্দিষ্ট করে রাসূল বলেছেন, শেষ দশকের বেজুর রজনীতি, তার মানে 21, 23, 27, 29 এই রাত্রিগুলিতে বেশি বেশি করে ইবাদত করা দরকার। কিন্তু আমরা শুধু 27 তারিখ, এটার পক্ষে কিছু যুক্তি রয়েছে, 27 তারিখ হওয়ার সম্ভাবনা আছে, আমরা মনে করি সম্ভাবনা আছে। তবে যদি না হয়ে থাকে, যেখানে রাসূল বলেছেন শেষ দশকের বেজুর রজনীতি সহিহ হাদিস এসেছে, সেটাকে যদি আমরা অবলম্বন করি, তার চেয়ে সবচেয়ে ভালো হয় যে রমজানের শেষ দশকটাই যদি আমরা সবে কদরকে অনুসরণ করি, এতে তার কোনো সন্দেহ নাই। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এত মর্যাদার রজনী, এত মর্তবাপূর্ণ রজনী, এই রজনীকে পাওয়ার জন্য আমি কী দোয়া করবো, আল্লাহর কাছে আমাকে একটু দোয়া শিখিয়ে দেন। আল্লাহ তাআলার নবী মা আয়েশাকে দোয়া শিখিয়ে দিলেন, তুমি পড়বে সেজদায় পড়বে বেশি বেশি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন করিম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, হে আল্লাহ আপনি হচ্ছেন ক্ষমাশীল, আপনি হচ্ছেন সম্মানিত, আপনি ক্ষমা করাকে পছন্দ করেন, ফাআফু আন্নি, আমাকে ক্ষমা করে দিন, এই দোয়াটা তুমি বেশি বেশি করে করো। এটা দোয়া শিখিয়ে দেওয়া হয়েছে, কী দোয়াটা আমরা করব। সুতরাং এই রাত্রিকে পাওয়ার জন্য আমাদের জন্য উম্মতে মুহাম্মদের জন্য আরেকটা সুযোগ করে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে ইতিকাফ। এই ইতিকাফ রমজানের শেষ দশক ইতিকাফ, যখন থেকে রমজানের রোজা ফরজ হয়েছে তখন থেকে তিনি জীবনের সবকটি ইতিকাফ তিনি করেছেন। হিজরতের পরে দ্বিতীয় হিজরতে রমজানের রোজা ফরজ করা হয়েছে, তিনি প্রত্যেকটি ইতিকাফই করেছেন, একটা তিনি ছাড়েন নাই। আমরা বিশেষ করে বাংলাদেশের মানুষ এদিকে উদাসীন, আলেম ওলামা থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই উদাসীন, ইতিকাফ আমরা গুরুত্বই দিই না। কী করে আমাদের সমাজে একজন মানুষকে ভাড়া করে এনে খাবার দাবারের ব্যবস্থা করে, যে একজন মুরব্বী মানুষ এনে বসায় দিল, সবার পক্ষ থেকে আদায় হয়ে গেল, আর সবে কদর পাইলে তো ওই লোকটা পাইলো, আপনার কী হলো? আপনি সবে কদর পাওয়ার জন্য আপনাকে চেষ্টা করতে হবে।
আপনার নিজেকেই চেষ্টা করতে হবে। সব কিছু ভাড়া করে হয় না, জন কাটিয়ে সব কিছু সম্ভব না। আপনি একজন মানুষকে এতে খাপ বসে তাকে ইফতার করালেন, তাকে খাইতে দিলেন, আপনি সব পাবেন, নিঃসন্দেহে সব পাবেন, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু সব কিছুই এবাদত। আপনি যদি মনে করেন আমি নামাজ পড়া ভালো লাগছে না, ও ওকে ভাড়া দেয়, টাকা দিয়ে দিন, নামাজ পড়ে নেবে আমার পক্ষ থেকে, দেখ হবে কোনোদিন। এই জন্য এতে খাপ নিজেই করা উচিত, মসজিদগুলি ভরপুর হয়ে যাওয়া উচিত এতে খাপের সদস্য সংখ্যা দিয়ে। কিন্তু আমাদের সমাজে একজন একটা মহল্লা মসজিদে একজন লোক খুঁজে পাওয়া যায় না এতে খাপ করার জন্য, যাদের একান্তে কোনো ঝামেলা নেই, শারীরিক কোনো সমস্যা নেই। আমি অনুরোধ করি আমার এই মসজিদের মুসল্লিদেরকে, আপনারা এতে খাপ করার জন্য নিয়ত করুন। আজকে সম্ভবত 17 রমজান, যারা এতে খাপ করবেন সবে কদর পাওয়ার লক্ষ্যে, রমজানের শেষ দশকে যারা এতে খাপ করবেন তারা 20 রমজান আসরের পরে মাগরিবের আগেই মসজিদে এসে উপস্থিত হবেন, এবং চাঁদ থেকে রোজার শেষে চাঁদ দেখে ঈদের ঈদুল ফিতরের চাঁদ থেকে বিদায় গ্রহণ করবেন। কেউ কেউ বলেছেন ঈদের দিন সকালে যাবেন, এই নিয়ত করে 10 দিনের জন্য বা 9 দিনের জন্য যাই হোক এতেকাফ করার জন্য আপনারা সিদ্ধান্ত গ্রহণ করুন, নিয়ত করুন। এতেকাফ মানে হচ্ছে আবদ্ধ রাখা, আটকে রাখা, খুলুয়া, নির্জনতা, আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য নিজেকে মসজিদের মধ্যে আটকে রাখাকে এতেকাফ বলা হয়। এই অবস্থায় এতেকাফ অবস্থায় কিছু জিনিস আপনার জন্য নিষিদ্ধ হয়ে যাবে, কিছু জিনিস বৈধ থাকবে। যেমন আপনি বিনা প্রয়োজনে মসজিদ থেকে বের হতে পারবেন না, একান্ত প্রয়োজন টয়লেট, প্রস্রাব, ওযু বা গোসল যদি ফরজ হয়, স্বাভাবিক অবস্থায় গোসল করা ঠিক না এতেকাফ অবস্থায়, কিন্তু যদি ফরজ হয় তাহলে অবশ্যই করতে হবে, যদি কারো গোসল ফরজ হয়ে যায় তাহলে সে বাহিরে যেতে পারবে। একান্ত প্রয়োজন ছাড়া বাড়ির থেকে একজনের খাবার, অনেকে প্রশ্ন করবেন খাবার পৌঁছে দিতে পারবে, আমি ইচ্ছে করলে হোটেলে যেয়ে কিনে খেতে পারবেন, যদি একান্ত কোনো লোক না পাওয়া যায় চেষ্টা করতে হবে যথাসাধ্য নিজের ছেলে বা অন্য প্রতিবেশী কেউ কেউ যদি সুযোগ থাকে খাবার পৌঁছে দিতে পারছে না, সেরকম যদি কারো পরিবেশ হয় ইচ্ছা করলে সে বাড়ির থেকে যে খাবারটা নিয়ে আসতে পারবে। তবে বিকল্প থাকলে কিন্তু হবে না, এরকম প্রয়োজন ছাড়া স্বাভাবিক কোনো কাজে মসজিদ থেকে বাহির হওয়া যাবে না, এটার নাম হচ্ছে এতেকাফ। নিজেকে সবসময় জিকির, আজকার, কোরআন তেলাওয়াত, এর ভিতরে নফল ইবাদত, এর মাঝে নিজেকে আপনার নিবিষ্ট রাখা, নিজেকে মগ্ন রাখা, এটার নাম হচ্ছে এতেকাফ। বিশেষ করে সবে কদর পাওয়ার জন্য সবচেয়ে উপযুক্ত যে বিষয় আমাদের জন্য বিরাট মাধ্যম হচ্ছে রমজানের শেষ দশকে এতেকাফ করা।